22 বছর ধরে গাছের উপরে থাকেন তিনি। গৃহত্যাগী হয়ে আশ্রয় নিয়েছিলেন গাছের উপরে। স্থানীয়রা তাকে চেনেন মাচান বাবা নামে। ছিপছিপে রোগা শরীর, উচ্চতা প্রায় 6 ফুট, মাথায় আংশিক জটা। বছর 60 বয়সের এই মানুষটির আসল নাম আদতে শ্যামল দাস হলেও তাকে কেউ ডাকেন শ্যামল সাধু, কেউ ডাকেন মাচান বাবা, তো কেউ ডাকেন গাছ বাবা বলে। নদিয়ার নবদ্বীপ শহরের 7 নম্বর ওয়ার্ডের রানীর চড়া এলাকাতে বাড়ি তার। আর 5 জনের সঙ্গে এ পর্যন্ত তার মিল খুঁজে পাওয়া গেলেও কেন তাকে নিয়ে এই আলোচনা, আসুন জেনে নি। 22 বছর আগে গৃহত্যাগী হয়ে রানীর চড়াক চাকিপাড়া গঙ্গার ঘাটে একটি গাছের ওপরেই ঘর করে সাধুর বেশে থাকতে শুরু করেন তিনি। ভিক্ষাবৃত্তি করেই কোনো রকমে নিজের জীবন চালিয়ে নেন। বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে সর্বত্র, নবদ্বীপেও গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। মাচান বাবা যেখানে থাকেন সেই গাছের নিচে এখন এক বুক সমান জল। চারিদিকে থই থই অবস্থায় গাছের ওপরেই নির্বিকারভাবে বসবাস করে চলেছেন এই মাচান বাবা। গঙ্গা তীরবর্তী কয়েকটি গাছে জোড়াতালি দিয়ে পাতা তার সংসার, সেখানেই দিব্যি বসবাস করছেন গাছ বাবা। তিনি জানালেন জলস্তর বৃদ্ধি পাওয়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে, প্রতিবেশীরা যে যা দিয়ে যাচ্ছেন তার ওপরেই ভরসা করে চলতে হচ্ছে। আগে যেখানে সপ্তাহে 2 থেকে 3 দিন বেরিয়ে ভিক্ষা করে কিছু সংগ্রহ করে আনা যেত, এখন তা সম্ভব হচ্ছে না। খুব প্রয়োজন হলে বেরিয়ে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে আনছেন। এত কিছুর পরে তার কোনো সমস্যা নেই, দিব্যে আছেন। উল্টে এই পরিস্থিতিতে সবাই যেন ভালো থাকেন, সাবধানে থাকেন, সেই বার্তাই দিলেন মাচান বাবা। জল বাড়ছে, কোন সময় কমছে, তাতে কোন অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম এরকম হয়েছে, আবার এই এই কৃষিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই, খাবার জল একটু দরকার হয়, এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়া না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে জল তৈরি করে নিলাম। আমার এখানে উঁচু পেয়েছে তাই এসে বসে ওরা, যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো, এখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে, কেউ দিয়ে পিটাবে, তাই জন্য ওরা ওইখানে যায়নি। যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়। হ্যাঁ, হয়তো 2-4 দিন এদিক ওদিক গেলাম, একদিন গেলাম, এই যে এইখানে গেলাম, বাজারে গুজারে গেলাম, একটু সবজি সবজি সবার কাছে একটু চাই নিয়ে আসলাম, এইরকম আর কি। একদিন গেলে রোজ যাই না, রোজ যেত না, রোজ যাই না, ওই 2-1 দিন গেলাম, হয়তো রবিবার একদিন বেরোলাম, তারপর দোকান ঠোকানে গেলাম, বা হয়তো আবার এই এই সেদিন মঙ্গলবার বুধবারের দিনকে এই পাশিমাপুরে এদিকে একটু গেলাম একদিন, এইরকম আর কি। আশিপাশি জিনিস খাবে না, কারণ এখন জলের ব্যাপার। হ্যাঁ, নোংরা মোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই বার্তা দেই। সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, আর কি কামনা করব, এই তো, সবাই যেন ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।